এই চ্যাপ্টার থেকে আপাতত আমাদের লাস্ট এক্সাম্পল কোশ্চেন ফাইভ, এটা বলছি যে ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ কে ফর হুইচ একটা কার্ভের কথা উল্লেখ করেছি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস কে লাইজ অ্যাবাভ দ্য এক্স অ্যাক্সিস। এখানে কি খেয়াল করে প্রশ্নটা কি রকম, যে একটা কার্ভের কথা উল্লেখ করছি, এরকম কার্ভ এটা এক্স অ্যাক্সিসের উপরে থাকে, এটা যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে তার মানে কি, তার মানে হচ্ছে যে আমি যদি এই ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস কে এটাকে জিরো ইকুয়েট করি তাহলে আমি কী পাই, এটা এক্স অ্যাক্সিস কাটিং পয়েন্টগুলো পাই। তো যেহেতু এটা এক্স অ্যাক্সিসের সম্পূর্ণ উপরে আছে তার মানে কি, তার মানে হচ্ছে এক্স অ্যাক্সিসকে সে কাট করে না, তাহলে এই পয়েন্টের কয়টা ইকুয়েশন আমরা পাবো, এই পয়েন্টের আমরা কোনো ইকুয়েশন পাবো না। তাহলে এই ইকুয়েশনের জন্য আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এক্স এর ভ্যালু কত পাবো, বি স্কোয়ার মাইনাস ফোর এক্স সি লেস দেন জিরো। কেন লেস দেন জিরো, বিকজ নো সলিউশন হিয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বি এর জায়গায় মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এর কোএফিসিয়েন্ট কে যেটা সেটা পাবো ওয়ান ইনটু সি, সি যেটা কি আছে কে লেস দেন জিরো, তার মানে হচ্ছে থার্টি সিক্স মাইনাস ফোর কে লেস দেন জিরো, থার্টি সিক্স লেস দেন ফোর কে, 36 divided by 4 less than k, তার মানে আমরা কি এর কত পেয়ে যাচ্ছি, k is greater than 9। তাহলে আমরা বলতে পারি যদি k greater than 9 হয় তাহলে এই কার্ভটা সবসময় x axis এর উপরে থাকবে, তাহলে আমরা এখানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম k is greater than 9। এক নম্বর অংশটা আমাদের জানা, এবারে আমরা চলে আসবো দ্বিতীয় অংশটায়। স্কোয়ার মাইনাস থেকে পাশে নিয়ে আসলে ফোর এক্স প্লাস কে মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো। এখানে খেয়াল করে দেখো কার্ভটাকে লাইনটা একটা পয়েন্টে গেছে করেছে, অর্থাৎ রুটস আর ডিএফ এন্ড ডিটে কথা বলতে পারো একে, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এক্স সি এই ভ্যালুটা তখন জিরো হয় ট্যানজেন্টের ক্ষেত্রে। তোমাদেরকে আমি যখন রুটসগুলো শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে একটা সলিউশনটা ট্যানজেন্ট থাকলে বি স্কোয়ার মাইনাস ফোর এক্স সি ইকুয়াল টু জিরো, তাহলে আমরা কী করবো, বিয়ের জায়গায় এখানে কত আছে মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত ওয়ান স্কোয়ার ইন্টু সি কত কে মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, তাহলে সিক্সটিন ইকুয়াল টু ফোর ইন্টু কে মাইনাস সেভেন। তাহলে পরে যাতে লিখতে পারি এটা কেটে এখানে ফোর আসে, কে মাইনাস সেভেন ইকুয়াল টু ফোর, কে ইকুয়াল টু ইলেভেন, এটাই আমাদের অর্থাৎ কে এর ভ্যালু যদি ইলেভেন হয় তখন এই যে এই লাইনটা এই কার্ভটা একটা ট্যানজেন্ট হয়,